এডুস্কোপ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ছাত্রছাত্রীদের কাছে একটা দারুণ দুঃসংবাদ আছে। দুঃসংবাদ কেন? কারণ এখন থেকে ছাত্রছাত্রীদের আরেকটা লালাগ্রন্থির নাম মনে রাখতে হবে। এতদিন আমরা জানতাম আমাদের মুখবিবরে তিন জোড়া লালাগ্রন্থি আছে। এক জোড়া প্যারোটিড, যেটা কানের নিচে থাকে, চোয়ালের নিচে থাকে এক জোড়া সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি, আর জিভের নিচে থাকে সাবলিঙ্গুয়াল। এই লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয় লালা, যেখানে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম বা উৎসেচক থাকে, যে উৎসেচকগুলি কার্বোহাইড্রেটকে পাচিত করতে সাহায্য করে। বিজ্ঞানীরা এও বলেছিলেন আমাদের নাকের কাছে প্রচুর আণুবীক্ষণিক গ্রন্থি আছে, যেগুলি আমাদের মুখবিবরের পশ্চাৎভাগ সিক্ত করে রাখতে সাহায্য করে। 2020 সেপ্টেম্বর মাসে থেরাপি এবং অঙ্কোলজি জার্নালে দুজন বিজ্ঞানী তাদের গবেষণাপত্রের মাধ্যমে প্রকাশ করেছেন যাদের নাকের কাছে 1.5 ইঞ্চি লম্বা এক জোড়া গ্রন্থি পাওয়া গেছে। এই দুই গ্রন্থির নাম টিউবারিয়াল লালাগ্রন্থি। এই গ্রন্থির নাম টিউবারিয়াল লালাগ্রন্থি কেন? কারণ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন আমাদের নাকের কাছে যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজের নাম টোরাস টিউবারিয়াস। যেহেতু এই লালাগ্রন্থি দুটি টোরাস টিউবারিয়াস নামক কার্টিলেজের উপর অবস্থিত, সেই কারণে তাদের নাম দিয়েছেন টিউবারিয়াল লালাগ্রন্থি। এবার দেখা যাক কিভাবে আবিষ্কৃত হলো এই একজোড়া লালাগ্রন্থি। নেদারল্যান্ড ক্যান্সার ইনস্টিটিউটের দুজন চিকিৎসক বিজ্ঞানী ডক্টর ভ্যালস্টার এবং ডক্টর উটের ভোগেল তারা পরীক্ষা করছিলেন যে কিভাবে শনাক্ত করা যায় প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার। এই ক্যান্সার কোষ নির্ণয়ের জন্য তারা প্রথমে ব্যবহার করতেন সিটি স্ক্যান, মানে কম্পিউটেড টোমোগ্রাফি, যেটা এক্সরের মাধ্যমে সম্পন্ন করা হয়। পরবর্তীকালে পজিট্রন এমিশন টোমোগ্রাফি, যেখানে পজিট্রন রশ্মি ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা জানতেন যখন প্রস্টেট গ্ল্যান্ডের কোষ ক্যান্সার আক্রান্ত হয় তখন সেই ক্যান্সার আক্রান্ত প্রস্টেট গ্ল্যান্ডের কোষে এক রকমের প্রোটিনের সংখ্যা বেড়ে যায়। তার নাম দিয়েছিলেন PSMA, প্রস্টেট স্পেসিফিক মেমব্রেন অ্যান্টিজেন। এটা এক ধরনের প্রোটিন। এখন কথা হলো এই পদ্ধতির নাম হলো PSMA PET সিটি স্ক্যান। PET মানে হলো পজিট্রন এমিশন টোমোগ্রাফি, সিটি মানে হলো কম্পিউটেড টোমোগ্রাফি। এই পদ্ধতির মাধ্যমে রোগীর দেহে এক ধরনের তেজস্ক্রিয় মৌল প্রবেশ করানো হয়। এখানে নেওয়া হলো Gallium-68 তেজস্ক্রিয় মৌল। পদ্ধতিটা কি? রক্তের মাধ্যমে এই Gallium-68 তেজস্ক্রিয় মৌল প্রবেশ করানো হয়। তার 40 মিনিট পরে সিটি স্ক্যান মানে হলো এক্সরের সাহায্যে বিভিন্ন অঙ্গের ছবি নেওয়া হয়, আর PET মানে হলো পজিট্রন রশ্মির সাহায্যে সেই অঙ্গের ছবি নেওয়া হয়। আমি আগেই বলেছি প্রস্টেট গ্ল্যান্ডের কোষ ক্যান্সার আক্রান্ত হলে সেই কোষে PSMA এর পরিমাণ বেড়ে যাবে এবং এই Gallium-68 গিয়ে সেখানে আবদ্ধ হবে এবং সেই আক্রান্ত কোষের ছবি সিটি এবং PET স্ক্যানের মাধ্যমে পরিষ্কারভাবে ধরা পড়বে। এখন প্রশ্ন হলো এই প্রস্টেট গ্ল্যান্ড আমাদের পুরুষ জননতন্ত্রের অন্তর্গত, আর এখানে আমাদের মুখের সাথে সম্পর্ক কি? যদিও ক্যান্সার আক্রান্ত প্রস্টেট গ্ল্যান্ডের কোষে এই PSMA প্রোটিনের পরিমাণ বেড়ে যায়, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের যে লালাগ্রন্থি আছে সেই লালাগ্রন্থিতে PSMA দেখা যায়। তাহলে যখন এই Gallium-68 আমাদের রক্তে প্রবেশ করানো হলো এবং PET বা সিটি স্ক্যান করা হলো, তখন এই আমাদের যে তিন জোড়া লালাগ্রন্থি আছে সেই লালাগ্রন্থিতেও কিন্তু Gallium-68 এসে ওই PSMA এর সাথে যুক্ত হলো এবং এটি ওই পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে চিহ্নিত হলো। এখন দেখা যাচ্ছে এই চিহ্নিত হয়ে যাওয়ার কথা তিনটে অঞ্চল, প্যারোটিড, সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল, কিন্তু বিজ্ঞানীরা PET বা সিটি স্ক্যানের মাধ্যমে দেখলেন আরেকটি অঞ্চল উজ্জ্বল হয়ে পড়েছে, যেটা আমাদের নাকের কাছে অবস্থিত, যেটা টোরাস টিউবারিয়াস কার্টিলেজের উপর অবস্থিত এবং যেটার দৈর্ঘ্য 1.5 ইঞ্চি বা 3.9 সেন্টিমিটার। এই অঞ্চলটি দেখার পর যখন বিজ্ঞানীরা দেখলেন এই অংশের বিবরণ আগে কোথাও দেওয়া নেই, তখন তারা বললেন এটি একটি লালাগ্রন্থি যার নাম টিউবারিয়াল লালাগ্রন্থি।
সেই দুই বিজ্ঞানী তাদের গবেষণাপত্রের মাধ্যমে জানিয়েছেন এই গ্ল্যান্ডের বা এই লালাগ্রন্থির কাজ আমাদের মুখবিবরের পেছনের অংশটাকে সিক্ত রাখা, আমাদের কথা বলায় সাহায্য করা, কোনো খাবার গিলতে সাহায্য করা। তারপর আরও 100 জন রোগীর মধ্যে এই পদ্ধতি প্রয়োগ করে তারা এই গ্রন্থির অবস্থান দেখতে পেয়েছেন। শুধু তাই নয়, পরবর্তীকালে মৃতদেহের পোস্টমর্টেম করেও এই গ্রন্থির অবস্থান জানা গেছে। তারপর এই বিজ্ঞানীরা দেখেন যে মুখবিবরের কোনো জায়গায়, মুখ হতে পারে, গলা, কান, মাথা, এই জায়গায় ক্যান্সার হলে যে রেডিওথেরাপি হয় তার ফলে এই গ্রন্থিটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীকালে এই সমস্ত রোগীদের কথা বলায়, খাবার গিলতে অনেক অসুবিধা হয়। তাহলে এখন জানা যাক এই চতুর্থ লালাগ্রন্থির আবিষ্কারের ফলে কি লাভ হলো। আগে নাক, কান, গলা, মাথার ক্যান্সারের কোষ নির্ণয়ের জন্য রেডিওথেরাপি করার সময় এই তিনটি গ্রন্থিকে আড়াল করে বা বাঁচিয়ে রেডিওথেরাপি করা হতো, কারণ এই রেডিওথেরাপি এই তিন গ্রন্থির ক্ষতি করে। এই অঞ্চলটি সম্বন্ধে যেহেতু জানা ছিল না তখন সেইখানেও রেডিওথেরাপি করা হতো, ফলে এই গ্রন্থিটি ক্ষতিগ্রস্ত হতো। পরবর্তীকালে ক্যান্সার মুক্ত হলেও সেই রোগীর গলার্ধকরণ বা কথা বলায় অনেক অসুবিধা হতো, কিন্তু এই গ্রন্থির আবিষ্কারের ফলে এখন থেকে এই গ্রন্থিটাকে বাঁচিয়ে রেডিওথেরাপি করবেন, ফলে এই গ্রন্থিটি অক্ষত থাকবে। যখন এই রোগী সুস্থ হয়ে পড়বে তখন তার গলার্ধকরণ বা কথা বলায় কোনো অসুবিধা হবে না, যেটা আগে হতো। তাই ছাত্রছাত্রী বন্ধুরা, হয়তো এই লালাগ্রন্থিটা মুখস্থ করতে একটু অসুবিধা হবে, কিন্তু দেখো তো বিজ্ঞানের গবেষণা, বিজ্ঞানের আবিষ্কার কত মানুষকে কতভাবে সাহায্য করছে। আর এইভাবেই বিজ্ঞানের আবিষ্কার আমাদের সবসময় সঠিক দিশা দেখাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।